ওয়েলকাম টু বং অ্যাডিক্ট আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসছি আপনাদের কাছে আজকে কথা বলবো সাকিব খান ঢলিউডের সুপারস্টার সাকিব খানকে নিয়েই আজকে কথা বলবো তার টুফান নিয়ে আমার আগের একটা ভিডিও ছিল এবং সেটা নিয়ে আমি তুফান নিয়ে কথা বলেছি রায় অ্যান্ড রফির ডিরেকশান নিয়ে কথা বলেছি এবং সিনেমাটি যথারীতি সতেরোই জুন নাগাদ রিলিজ করছে এমন রিলিজ ডেট এখনও পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া হয়েছে বাংলাদেশে সতেরোই জুন এটা রিলিজ করবে এবং তুফানের গল্পটা কিন্তু আমি এখানে বলেছিলাম যে তুফানের গল্পে তুফান কিন্তু একটি সাধারণ মানুষকে নিয়ে ছবি যে পরবর্তীকালে অনেক ক্ষমতাশালী হয়ে ওঠে এবং একটা বিরাট গ্যাংস্টার হয়ে ওঠে এবং দেশের সবথেকে বড়ো গ্যাংস্টার হয়ে ওঠে এটারই কিন্তু রোল করছেন সাকিব খান তো এবার যে খবরটা আপনাদের দিতে চাই সেটা এটাই যে এবার এরপরে যে ছবিটা রিলিজ করবে হাতে কিন্তু অনেকগুলো ছবি রয়েছে এবং যেটা দুর্ধস্য খবর আপনাদের দিতে চলেছি অনেকেই জানেন এরপরে হয়তো তুফানের পর হয়তো সাকিব খানের নতুন ছবি দার্দ আসবে কিন্তু দার্দের পরেও আরও কিন্তু তিনটে বিগ বাজেট ছবি হতে পারে এবং সেটা কিন্তু প্যান ইন্ডিয়া ছবি হবে দার্দের পরেও কিন্তু প্যান ইন্ডিয়া ছবি হবে এটা একদমই ঠিক শুনেছেন আপনারা এবং বাংলাদেশের দুটো প্রোডাকশান হাউস বম্বের একটি প্রোডাকশান হাউসের সাথে প্ল্যানিং করছে এবং তারা তিনটে কোম্পানি তিনটে প্রোডাকশান হাউস একসাথে হয়ে কিন্তু এই তিনটে ছবি প্রডিউস করবে এবং এই পোস্টটি করেছেন অনন্য মামুন এবং তিনি সেখানে বলেননি কোন সুপারস্টারকে নিয়ে এই তিনটি প্রজেক্ট হবে কিন্তু আমরা বিশ্বাস করতেই পারি যে বলিউডের বম্বে থেকে প্রোডাকশান কোম্পানি যখন ইন্টারেস্টেড হয়েছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে এবং সেখানে দুটো কোম্পানির সাথে বম্বে ইন্ডাস্ট্রি যখন একসাথে কোলাবোরেট করে কাজ করছে সেখানে যে কে নায়ক হতে পারে এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ রাখা উচিত নয় কেন কি এত বড়ো সুপারস্টার বাংলাদেশে শুধুমাত্র একজনই আছে এবং সেটা কিন্তু সাক্ষী সাকিব ছাড়া কিন্তু আর কেউ সেটা হতে পারে না তার মানে অর্থাৎ দর্দ যেটা আমরা জানি যে অলরেডি একটা ফার্স্ট প্যান ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে সাকিব খানের এবং তারপরে আরও কিন্তু লাইনে আরও তিনটে ছবি কিন্তু চলে আসছে অর্থাৎ পরপর চারটে প্যান ইন্ডিয়া ছবি বাংলাদেশের তরফ থেকে রিপ্রেজেন্ট করবেন কিন্তু এই সাকিব খান তার মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কোথায় চলে যাচ্ছে আজকে কোন জায়গায় চলে যাচ্ছে সেটা আমরা মানে আমরা যেন কল্পনা করতে পারছি না লাস্ট যেভাবে গেছে সেটা প্রিয়তমা হোক রাজকুমার হোক এখন আসছে তুফান মানে অত্যন্তই একটা ভালো সময় হয়তো গোল্ডেন পিরিয়ড একটা চলছে বাংলাদেশ ইন্ডাস্ট্রি এবং এটা হয়তো আরও দীর্ঘজীবী হবে আরও এরপরে আরও তিনটে ছবি আসলে সেটা কোথায় যাবে আমরা জানি না তুফানের জন্য অলরেডি অনেকে অধীনে অপেক্ষা করছে কবে সেটা জুন মাসে রিলিজ করবে তারপর দার্দ এবং তারপর হবশেষে তিনটে ছবির কাজও যখন শুরু হবে তখন এই ইন্ডাস্ট্রি যে কোথায় চলে যাবে কোথায় তার কালেকশান যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ সেটা সমস্ত ভাষাতেও কিন্তু রিলিজ করবে এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এই ছবিগুলো তারপরে সকলেই দেখতে পাবে তো এইটা যে কত বড় ব্যাপার সেটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমরা এটাই কামনা করবো আগামী দিনে বাংলাদেশ ইন্ডাস্ট্রি আরও আরও অনেক উন্নতি করুক এবং আমরা সেটা দেখি এবং আমাদের টলিউডের সাথে কলকাতার টলিউডের সাথেও যাতে তার কোলাপরেশান হোক সেটাও কিন্তু একটা ভালো নজির হয়ে থাকবে যদিও এখন বম্বে সাথে কোলাপোরেশান হচ্ছে সেটা শুনেও অত্যন্তই ভালো লাগছে এই সম্বন্ধে আরও অনেক আপডেট পেতে চাইলে আমার ভিডিও দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শাকিব খানের সিনেমা সম্বন্ধে আরও অনেক আপডেট আছে